দিয়েছি এবং বর্মা কেমন ভাবে ঠাকুরের সেবা করেছেন, শেষ পর্যন্ত একেবারে ঠাকুরের সেবা করেছেন, কিন্তু কখনো ঠাকুরের মনে কখনো ব্যথা দেননি। ঠাকুর যেমন ভাবে চেয়েছেন তার মধ্যে যেটা সম্ভব যতটুকু সম্ভব করেছেন। আজ আমাদের বাইরের মায়েরাও আছেন সব অনেকে, আপনারা তো শুনছেন সব আমাদের আচার্যদেবের কিন্তু নির্দেশ এইভাবেই সৎসঙ্গ করবেন। এই প্রার্থনার পরে গান হলো, কীর্তন হলো, আলোচনা হলো, জয়রানের ভূমিকে শেষ করবেন। এই খুব অযথা সময় বাড়াবেন না, তার কিন্তু এটাই আজকে আপনারা সব ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, আরও ইষ্ট প্রাণ হোক। ঠাকুরকে মাথায় নিয়ে চললে আমরা সবাই আরও আরও তর হয়ে উঠব, ঠাকুরকে ভালোবেসে আচার্যদেবের নির্দেশ যদি আমরা অক্ষরে পালন করি আমরা নিশ্চয়ই আরও আরও তর হয়ে উঠবো, আরও ঠাকুরকেও ভালো যাব। আসলে নিজেদের মঙ্গল, আমাদের পরিবারের সকলের মঙ্গল। আচার্যদেব যেমন আমাদের বলছেন এইভাবে চলতে, তারপরে যাকে যেমনভাবে এখন সব শিক্ষাপত্রের কাজ হচ্ছে সব জায়গায় সারা পৃথিবীর আমি, তা আমরাও আমাদের সাধ্য মতো করে যাব। তারপরে নিশ্চয়ই ঠাকুর আমাদের আশীর্বাদ করবে আর তাতে আমরা ভালো থাকবো। জয় গুরু, সকলের মঙ্গল।